হ্যালো বন্ধুরা, আমি এমডি ফারুক আবদুল্লাহ, মেডিসিন নলেজ চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি আলোচনা করব অ্যানাসিন ট্যাবলেট সম্পর্কে। এই অ্যানাসিন ট্যাবলেটের কী কাজ, কী কী উপকারিতা, এর বেনিফিট কী, কখন খাওয়া যায় তা নিয়ে আলোচনা করব এবং কারা এটা খেতে পারে সেসব নিয়ে আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে বলে দিই বন্ধুরা, যারা নতুন তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যারা পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই পেতে পারেন। তো এটা হচ্ছে, দেখতে পাচ্ছেন অ্যানাসিন ট্যাবলেট। এই ট্যাবলেটের কোম্পানির নামটা বলে দিই বন্ধুরা, ফিচার কোম্পানি। তো এটা প্রত্যেকটা মেডিকেল স্টোরেই পেয়ে যাবেন। তো এই অ্যানাসিন ট্যাবলেটের কম্পোজিশন আছে অ্যান্টিপাইরেটিক অ্যান্ড অ্যানালজাসিক কম্পোজিশন। এটা মেন কাজ হচ্ছে পেন কিলার ট্যাবলেট, পেন কিলার, যে কোনো ধরনের পেনকে কুইক রিলিফ করে। এখানে লেখা আছে মেডিসিনের উপরে, ফর কুইক পেন রিলিফ, খুব সহজেই তাড়াতাড়ি যন্ত্রণা পেনকে দূর করে দেয়। যেমন এর মেনলি কাজ হচ্ছে হেডেচ, এখানে মেডিসিনে লেখা আছে হেডেচ, মাথার যে কোনো ধরনের প্রবলেমকে ঠিক করে দিতে পারে কুইকলি। তো বন্ধুরা, মাথার মানে কোন কোন ধরনের প্রবলেমকে দূর করতে পারে, যেমন ঠান্ডা থেকে যদি মাথা যন্ত্রণা হয় সেক্ষেত্রে ভালো কাজ হবে। তাছাড়া গরমের কারণে রোদে কাজ করে সেক্ষেত্রেও যদি মাথা যন্ত্রণা হয় সেক্ষেত্রে ভালো কাজ হবে। তাছাড়া অল্প ঘুমানোর কারণে যদি মাথা যন্ত্রণা হয় সেক্ষেত্রেও এটি কাজ হয়। তারপরে অফিসিয়ালি কোনো কাজকাম করে শরীর ক্লান্তর কারণে যদি মাথা যন্ত্রণা হয় তাহলে সেক্ষেত্রে মাথার ভালো কাজ করে। তারপরে বডি টিচ, যে কোনো বডির ব্যথা, বডির শরীরের যে কোনো ব্যথাকে দূর করে দিতে পারে। তারপরে টুথ টিচ, বন্ধুরা দাঁতের যন্ত্রণাও ভালো কার্যকরী হয় এই মেডিসিন। তো এই ট্যাবলেটটা যে কোনো মেডিকেল স্টোরে পেয়ে যাবেন। তো এই ট্যাবলেটটা 10টায় ফাঁতা বন্ধুরা, দেখছেন এর এমআরপি রেট হচ্ছে 22.50, হ্যাঁ মানে 22.50 এমআরপি। ম্যাক ডেট মানে ম্যানুফ্যাকচারিং ডেট হচ্ছে 11/2019, তারপরে এক্সপায়ার ডেট হচ্ছে 10/2022, মানে 2 বছর এক্সপায়ার ডেট আছে। তো এই ট্যাবলেটটা মানে পার্শ্ব প্রতিক্রিয়া কী হতে পারে সে নিয়ে আলোচনা করব। যেমন মানে কন্ডিশন আছে, কিছু কন্ডিশন সেগুলো আলোচনা করব। যেমন কারা কারা এই ট্যাবলেটটা খেতে পারবে না সে নিয়ে একটু আলোচনা করে দেব। যেমন গর্ভবতী মহিলারা যাদের প্রেগনেন্সি আছে তারা কিন্তু এই ট্যাবলেটটা নিতে পারবে না, কারণ প্রবলেম হতে পারে। এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া অবশ্যই জরুরি। তো তাছাড়া যারা নিয়মিত অ্যালকোহল সেবন করছেন এবং হয়তো মাথা যন্ত্রণা করছেন, ভাবছেন অ্যানাসিন খাবো, সেক্ষেত্রে না খাওয়াটাই ভালো। তারপরে যারা ড্রাইভ করছে তাদের ক্ষেত্রেও না খাওয়াটাই ভালো। যেমন এতে ক্যাফাইন আছে বন্ধুরা, দেখেন এখানে প্যারাসিটামল 500 গ্রাম দেওয়া আছে, তার পাশেই ক্যাফাইন আছে 50 এমজি। এই 50 এমজি ক্যাফাইনের জন্য কিন্তু এখানে ঘুমটা আছে বন্ধুরা, তাই ড্রাইভিংয়ের ক্ষেত্রে চোখটা এটি আসবে, ঘুম ভাব লাগবে, ঘুমে যেতে পারে, তার জন্য এটা না খাওয়া ভালো। তারপরে কিডনির যাদের প্রবলেম আছে তারা যেন এটা না খায়। তারপরে লিভার যাদের প্রবলেম আছে, লিভারের প্রবলেম থাকলে এটা না খাওয়াটাই ভালো। অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে যদি লিভারের প্রবলেম থাকে, তারপরে এই অ্যানালজেসিক ট্যাবলেটটা নেওয়া যাবে। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং
যাতে পাঁচটা বন্ধু আরও আপনার কাছ থেকে উপকৃত হতে পারে। আপনাদের এই লাইক কমেন্ট শেয়ারের কারণে আমি পরবর্তী আবার আপনাদের জন্য নতুন নতুন হেলথ টিপসের ভিডিও নিয়ে আসতে পারবো আপনাদের এই উৎসাহের জন্যই। ওকে বন্ধুরা, চলো ডান।